Hey guys, Assalamualaikum. Welcome করছি একটা fixing video তে। দেখো, অসাধারণ কিছু colorful toy vehicles এর part কিন্তু এখানে একটা setup আকারে সাজানো রয়েছে। আর এই parts গুলোকে আজকে কিন্তু আমি জোড়া লাগাবো বা fix করবো, then তোমাদের সাথে introduce করিয়ে দিবো। তো friends, চলো আমরা মূল assemble videoটা শুরু করে দেই। তো guys, আজকে প্রথমেই যে toys এর partsটা আমি হাতে নিয়ে নিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি white color সাথে রয়েছে। Nice কিছু sticker রয়েছে, দেখতেই পাচ্ছো এটার মধ্যে। আর এটার যে বাকি পার্টস গুলো আছে সেগুলো কিন্তু এখানে রয়েছে, আর সেগুলোকে একে একে এখন আমি ফিক্স করে দিব। তো আমি প্রথমে এটার লোয়ার পার্টসটাকে নিয়ে নিলাম, এটা কিন্তু পুরোপুরি ফ্রেশ বা ক্লিন পজিশনে রয়েছে। জাস্ট এই ফিতাটাকে আমার এখানে টেনে নিয়ে দেন এই দুইটা পার্টকে আমার ফিক্স করে দিতে হবে। আমি এবার এটাকে পজিশনে বসিয়ে নিব ফ্রেন্ডস। ওয়াও, দেখো এদিকে দুইটা গার্ড রয়েছে, এই দুইটা গার্ডে কিন্তু আমি এটাকে ফিক্স করে দিলাম। আর এই সামনের দিকে একটা স্ক্রু দিয়ে আমার এটাকে মজবুতভাবে ফিক্স করতে হবে। দেখো আমি অলরেডি স্ক্রুটাকে দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে এখন টাইট করে ফেলবো। এই স্ক্রু ড্রাইভারটা কিন্তু আমার এই সেট আপের মধ্যেই ছিল, অলরেডি আমি টাইট করেও ফেলেছি। আর এটার যে বাকি পার্টসগুলো সেগুলোর মধ্যে রয়েছে এই রুফের পার্টসটা, এখানে সাইরেন লাইট সহ একটা রুফের পার্টস রয়েছে। এই পার্টসটাকে জাস্ট আমি এখানে ফিক্স করে ফেলবো এখন পজিশনে বসিয়ে। দেখো আমি অলরেডি কিন্তু এই রুফের পার্টসটাকে ফিক্স করে ফেললাম। দেন এটার যে স্পয়লারটা রয়েছে সেই স্পয়লারটাকে কিন্তু আমার ফিক্স করে দিতে হবে, খুব ইজিলি কিন্তু ফিক্স করা যাবে। এখন বাকি রয়েছে এটার হুইলগুলো, সেই হুইলগুলোকে কিন্তু একে একে আমি ফিক্স করে দিব, যেভাবে আমি হুইলগুলো বিগত ভিডিওতে অ্যাসেম্বল করেছি বা ফিক্স করেছি সেভাবেই কিন্তু আমি এই হুইলগুলোকেও ফিক্স করে দিলাম। তো কমপ্লিট হয়ে গেল প্রথমের এই স্পোর্টস মডেলের পুলিশ কারটি। দেখো খুবই নর্মাল, খুবই কুল একটা পুলিশ কার স্পোর্টস মডেলের। এখানের এই রিমটা কিন্তু আবার ব্ল্যাক কালারের সাথে রয়েছে, খুবই চমৎকার এই পুলিশ কারটাকে কিন্তু আমি ফিক্স করে ফেললাম। তারপরে এটাকে রেখে আমি নিয়ে নিব এই স্কুল বাস টয়ের পার্টসটাকে। দেখো এখানে কিন্তু লেখা দেখেই বুঝে ফেলেছি এটা যে একটা স্কুল বাসের পার্টস, একটু পুরনো পুরনো মনে হচ্ছে, স্টিকারগুলো উঠে গিয়েছে, স্কুল বাস লেখা রয়েছে। তো এটাকেও আমি ফিক্স করে ফেলবো। এটার যে লোয়ার পার্টসটা সেটা কিন্তু খুবই কুল কালারের সাথে রয়েছে। এই লোয়ার পার্টসটাকেও কিন্তু এখন আমি এই পজিশনে বসিয়ে নিচ্ছি। দেখো আমি এটাকে খুব সুন্দরভাবেই পজিশনে বসানোর ট্রাই করব, বসিয়ে জাস্ট আমি প্রেস করব। এই স্কুল বাসটার মধ্যেও কিন্তু গার্ড সিস্টেম, কোনো স্ক্রু সিস্টেম কিন্তু নেই এই স্কুল বাসটার মধ্যে। প্রতিটা গার্ডে গার্ডে কিন্তু ফিক্স হয়ে গেল অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি খুব সুন্দরভাবেই ফিক্স করতে পেরেছি এই দুইটা পার্টকে, লোয়ার পার্টের সাথে আপার পার্টটা, একটা স্কুল বাস হতে যাচ্ছে। তো এটাকেও এখন আমি এই হুইলগুলোর সাথে ফিক্স করে দিব। প্রথমে আমি পেছন দিকের হুইলগুলোকে ফিক্স করে নিচ্ছি। দেখো পেছনের হুইলগুলো কিন্তু একটা কালারের সাথে রয়েছে, আর সামনের দিকের হুইলগুলো কিন্তু ডিফারেন্ট একটা কালারের সাথে রয়েছে, দুইটা দুই কালারের। তো এটার মধ্যে কিন্তু আর অন্য কোনো পার্টস নেই, জাস্ট এই হুইলগুলো আর আপার পার্ট আর লোয়ার পার্টের একটা ডিটাচ পজিশন ছিল, এখন আমি কিন্তু অ্যাটাচ করে ফেলেছি অলরেডি, দেখতেই পাচ্ছ। খুবই কুল একটা কালারের, চমৎকার মডেলের একটা স্কুল বাস। তো এই বাসটাকেও আমি কমপ্লিট করে ফেললাম অ্যাসেম্বল করা। দেন আমি কিন্তু আরও একটা ইমপ্রেসিভ টয়ের পার্টসকে হাতে নিয়ে নিয়েছি। তো এই পার্টস দুইটাকে কিন্তু এখন আমি ফিক্স করব, এটাকে কমপ্লিট করব। তো এটার কিন্তু আরেকটা পার্টস হচ্ছে এই পার্টসটা, দেখো। তো এই পার্টসটাকে আমার এই পার্টসটার সাথে প্রথমেই ফিক্স করতে হবে ফ্রেন্ডস। আমি এটাকে পজিশনে দিয়ে দিচ্ছি। ওয়াও, এটার মধ্যে কিন্তু আমার দুইটা স্ক্রু দিয়ে ফিক্স করতে হবে। আমি এই দুইটা স্ক্রুর পজিশনে দুইটা স্ক্রুকে দিয়ে দিচ্ছি। দেন আমার এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমি কিন্তু টাইট করে ফেলবো। দেখো অলরেডি আমি টাইট করে ফেলেছি, আর এবার এই পার্টটাকে এখানে ফিক্স করে দিতে হবে। ইয়েস, এবার এটার যে লোয়ার পার্টটা ফ্রেন্ডস সেটা কিন্তু আমার এই সেট আপের বাইরে ছিল, সেই সেট আপের বাইরে থেকে এখন আমি এই লোয়ার পার্টটাকে নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। এটা ইয়েস এই পজিশনে থেকেই দিতে হবে। দেখো আমার এটাকে পজিশনে বসিয়ে নিতে হবে। তোমরা কিন্তু একটা মুরগির ডাক শুনতে পাচ্ছ, আমার পাশেই কিন্তু একটা মুরগি ছিল। অলরেডি আমি এটাকে পজিশনে বসিয়ে ফেলেছি, এবার স্ক্রু হোলগুলোর মধ্যে স্ক্রুগুলোকে দিয়ে দিলেই
আমি কিন্তু টাইট করে এটাকে ফিক্স করে ফেলতে পারবো। আমি অলরেডি স্ক্রুর পজিশন স্ক্রুগুলোকে দিয়ে দিলাম, তো এবার আমি এদিক থেকে টাইট করে দিচ্ছি। ওয়াও ফ্রেন্ডস, আমি কিন্তু অলরেডি এই দুইটা পার্টকে খুবই মজবুতভাবে অ্যাটাচ করে ফেলেছি। তোমরা কিন্তু সেটা দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি এটাকে অ্যাটাচ করে ফেলতে পারলাম ইজিলি। আর এটার মধ্যেও কিন্তু এখন উইলগুলো মিসিং রয়েছে, তো আমি দুইটা উইলকে একসাথে পজিশনে ধরে চেপে কিন্তু লাগিয়ে ফেলবো। অলরেডি ফিক্স করে ফেললাম। তারপরে কিন্তু এই সামনের দিকে আরও একটা উইলের পার্ট রয়েছে, দুইটা উইলের পার্ট, সেই দুইটাকেও আমি সেমভাবে ফিক্স করে দিলাম। আর এর সাথে সাথে কমপ্লিট হয়ে গেল এই কনস্ট্রাকশন বুলডোজারটি। একেবারেই রিয়েলিস্টিক, একেবারেই কনস্ট্রাকশন জোনের যে বুলডোজারগুলো থাকে সেগুলোর মতোই কিন্তু দেখা যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা রিয়েলিস্টিক আর কতটা কালারফুল, একটা টয় বুলডোজার। আমি এটাকে অ্যাটাচ করে ফেলেছি, ডিটাচ অবস্থায় ছিল। তারপরে কিন্তু আমি আরও একটা কালারফুল টয়ের পার্টসকে হাতে নিয়ে নিলাম, আর এটা কিন্তু একটা ট্রেনের পার্ট, ট্রেন ইঞ্জিনের পার্ট, আর থমাস অ্যান্ড ফ্রেন্ডস ট্রেনের ইঞ্জিন। কিন্তু এটা তোমরা কালার কম্বিনেশন দেখে অনেকটাই বুঝতে পারছো। তো আমি এটাকেও কিন্তু এই পজিশনটায় বসিয়ে ফেলা ট্রাই করব। দেখো আমি এটাকে এদিক থেকে প্রথমে দিয়ে দিলাম। ইয়েস, অলরেডি কিন্তু আমি এটাকে পজিশনে দিয়ে দিয়েছি খুব ইজিলি। আর এটাকেও আমার স্ক্রুর মাধ্যমেই ফিক্স করতে হবে। চারদিকে চার কর্নারে চারটা স্ক্রু রয়েছে, সেই স্ক্রুগুলোকে আমি কিন্তু একে একে ফিক্স করে ফেলব। ওয়াও, খুবই চমৎকারভাবে এই থমাস ট্রেন ইঞ্জিনটিকে আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম। থমাস অ্যান্ড ফ্রেন্ড ট্রেন ইঞ্জিন, বেশ নাইস একটা কালার। এটা কিন্তু ব্যাটারি রয়েছে হয়তোবা, এটার মধ্যে আমি ট্রাই করব, কিন্তু এটা খুলছে না এখনও। আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে এটা চালিয়ে দেখানো ট্রাই করব ফ্রেন্ডস। থমাস অ্যান্ড ফ্রেন্ড ইঞ্জিনের পার্টগুলো কিন্তু আলাদা ছিল, সেগুলোকে আমি অলরেডি ফিক্স করে ফেলেছি। আর এবার সর্বশেষ যেই টয়ের পার্টসটা রয়েছে এটা কিন্তু আরও একটা পুলিশ কারের পার্টস, দেখেই বুঝতে পারছো বেশ চমৎকার আই ক্যাচে একটা কালার। আর এটার যেই লোয়ার পার্ট সেটা কিন্তু ওই সেট আপের বাইরে থেকে নিয়ে নিলাম আমি, দেখতে পাচ্ছ। তো এটার মধ্যে কেবল রয়েছে, সার্কিট রয়েছে, অনেক কিছুই রয়েছে এটার মধ্যে, সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো ফ্রেন্ডস। তো আমি এটাকেও কিন্তু এই পজিশনে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটার মধ্যেও কিন্তু স্ক্রু রয়েছে, এটাকে পজিশনে দেওয়ার পরেই আমি এই স্ক্রুগুলোকে দিয়ে এটাকে খুব ভালোভাবে ফিক্স করে দেওয়ার ট্রাই করব। এটার ইনসাইডটা কিন্তু দেখেছো, ওয়াও, আমি দুইটা স্ক্রুকে টাইট করার মাধ্যমে এটার যে লোয়ার পার্টসটা রয়েছে সেটাকে আমি এই আপার পার্টসের সাথে অ্যাটাচ করে ফেললাম। এদিকে সাইরেন লাইটটা দেখতে পাচ্ছ, বেশ কালারফুল। এদিকে স্পয়লারের উপরে পুলিশ লেখা রয়েছে, সুপার পুলিশ কার, খুবই অসাধারণ সিডান মডেলের একটা সুপার পুলিশ কার। তো এটাও ডিটাচ ছিল, সেটাকেও অ্যাটাচ করে ফেললাম। সর্বশেষ এটাকেই কিন্তু আমি অ্যাটাচ করলাম বা ফিক্স করলাম। একটা স্কুল বাস ছিল, পুলিশ কার ছিল, এদিকে আরও একটা স্পোর্টস মডেলের পুলিশ কার, একটা কনস্ট্রাকশন বুলডোজার, একটা থমাস অ্যান্ড ফ্রেন্ডস ট্রেন ইঞ্জিন। হোপফুলি আজকের এই ফিক্সিং ভিডিওটা তোমরা এনজয় করেছো। এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। এমন ভিডিও দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।